ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওটি যারা এবার পলিটেকনিক অ্যাডমিশন নেবে তাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট তো তোমরা আমাকে অনেকেই মেসেজ করে বলছো যে টিএফব্লু কোটার জন্য তোমরা অ্যাপ্লাই করতে চাও কিন্তু সেই টিএফডাব্লু কোটাতে বিডিওর কাছে যখন তোমরা সাইন করতে যাচ্ছ উনি বলছেন যে উনি সাইন করবেন না বা উনি অন্য কোনো কারণ দেখাচ্ছেন বা উনি ব্যস্ত আছেন বা উনি অ্যাভেলেবেল নেই তাহলে সেই ক্ষেত্রে তোমরা কী করতে পারো এটা নিয়ে তোমরা আমাকে অনেকে মেসেজ করছো তো দেখো যে টিএফব্লু স্কিম সেই টিএফডাব্লু স্কিমে কী বলা হচ্ছে টিএফ স্কিমের এলিজিবিলিটি ফার্স্ট কি আছে সেটা দেখে নাও এলিজিবিলিটি হলো যে একটা ফিনান্সিয়াল ইয়ারে একটা ফিনান্সিয়াল ইয়ারে তোমার এবং তোমার ফ্যামিলি টোটাল ইনকাম আট লাখের নিচে যেন থাকে আট লাখ যেন ক্রস না করে যায় তবেই তুমি কিন্তু টিএফ ডাব্লু ওটার জন্য অ্যাপ্লাই করতে পারবে তার সাথে তোমাকে ওয়েস্ট বেঙ্গলের ডোমিসিলি হতে হবে মানে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে তাহলে যদি তুমি টিএফডব্লিউর জন্য অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমাকে একটা ডোমিসিলি সার্টিফিকেটও তার সাথে নিয়ে রাখতে হবে এবার দেখো টি এফ টিএফ কোটাতে তুমি অ্যাপ্লাই করলে তার মানে যে টিএফ ডাব্লুতে পেয়ে যাবে তার কোনো মানে নেই দেখো আপ টু ম্যাক্সিমাম ফাইভ পার্সেন্ট অফ স্যাংশন ইনটেক পার কোর্স উইল বি মেড অ্যাভেলেবেল আন্ডার দিস স্কিম তাহলে টোটাল যে সিট আছে টোটাল সিটের ফাইভ মাত্র ফাইভ পার্সেন্ট মাত্র ফাইভ পার্সেন্ট টিএফ কোটার মধ্যে পড়ছে তাহলে এই টিএফডব্লিউটা কি টিএফবু হলো অ্যাকচুয়ালি যে মাসে যে পঞ্চাশ টাকা করে টিউশন ফি লাগে সেটা তোমাদের লাগবে না এটা হলে ব্যাপার মানে বছরে যে ছশো টাকা লাগে তিন বছরে আঠারোশো টাকা আঠারোশো টাকাটা তোমাদের লাগবে না শুধুমাত্র এটা হলো টিএফডাব্লিউ কোটার মধ্যে পড়ছে মানে বছরে ছশো টাকা সেটা তোমরা এক্ষেত্রে ওয়েব ড্রপ হয়ে যাবে মানে টি ওয়েভার স্কিমের মধ্যে এটা হচ্ছে ব্যাপার তাহলে এই টিএফ ওয়েভার স্কিমের জন্য যেই ফর্ম্যাটটা আছে সেই ফর্ম্যাট হলো এটা এই ফর্ম্যাট দেখো ফর্ম্যাট ফর সার্টিফিকেট অফ ফ্যামিলি ইনকাম ফর দি অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লাইং আন্ডার টিএফডাব্লিউ স্কিম তাহলে এখানে তোমার একটা ছবি লাগাতে হবে তারপরে এই সব জিনিসগুলো এই যে এই সব ব্যাপারগুলো এই সবগুলো তোমরা ফিল করবে ফিল করার পরে এখানে তোমরা করতে যাবে এখানে সিগনেচার নিতে হবে কার সিগনেচার নিতে হবে সিগনেচার অফ কম্পিটেন্ট অথরিটি সিগনেচার উনি সিগনেচার করবেন যার কাছে তোমরা এটা ভেরিফাই করাবে আর ডেজিগনেশান উইথ অফিসিয়াল সিল ডেজিগনেশান ওনার ডেজিগনেশান কি কোন পোস্টে আছেন এবং অফিসিয়াল সিল তাহলে এখানে ডেজিগনেশান উইথ অফিসিয়াল সিল তাহলে এখানে যদি শুধুমাত্র বিডিও হতো তাহলে ডেজিগ শুধুমাত্র লেখা থাকতো অফিসিয়াল সিল অফ বিডিও অফ ব্লক ডেভেলপমেন্ট অফিসার সেটা কিন্তু নেই তাহলে বিডিও ছাড়াও কিন্তু অনেকের কাছ থেকে তুমি এটা ভেরিফাই করাতে পারবে কার কার কাছ থেকে ভেরিফাই করাতে পারবে সেটা এবার দেখে নাও কী কী কম্পোনেন্ট অথরিটি আছে এই ক্ষেত্রে এই ক্ষেত্রে ফার্স্ট যেটা ফার্স্ট অপশান সেটা হলো তোমার কাছে সব থেকে সোজা অপশান মনে হয় যে বিডিও ব্লক ডেভেলপমেন্ট অফিসার সেটা কিন্তু নয় তুমি আরও হায়ার র্যাঙ্কে যেতে পারো এইচডি অফিসারের কাছে যেতে পারো এসডিওর কাছে সাব ডিভিশনাল অফিসারের কাছে যেতে পারো অথবা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফ স্টেট অর সেন্ট্রাল গভর্নমেন্ট তাহলে যারা গ্রামে বাস করো তারা কিন্তু অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা তার থেকে হায়ার র্যাঙ্কের যে যে হায়ার র্যাঙ্কে যেই পোস্ট অফিসার আছেন স্টেট অথবা সেন্ট্রাল গভর্নমেন্টের তাহলে তার কাছ থেকেও তোমরা কিন্তু এটা অ্যাটেস্টেড বা ভেরিফাই করে নিতে পারো তাহলে এই যে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ওনার কাছ থেকেও সাইন করলে কিন্তু হবে যারা গ্রামে বাস করো এবার যারা শহরে বাস করো তাদের জন্য এক্সিকিউটিভ অফিসার অফ মিউনিসিপ্যালিটি মিউনিসিপ্যালিটিতে যিনি এক্সিকিউটিভ অফিসার থাকেন তার কাছ থেকে সাইন করলে হবে অথবা অ্যাসিস্ট্যান্ট কমিশনারের কাছ থেকেও সাইন করাতে হবে তাহলে অ্যাসিস্ট্যান্ট কমিশনার বা এক্সিকিউটিভ অফিসার মিউনিসিপ্যালিটিতে যিনি আছেন তার কাছ থেকে সাইন করলে হবে অথবা তার উপরে যারা আছেন তার তাদের কাছ থেকে কিন্তু সাইন করলে হবে মানে মিনিমাম লেভেল এটা মিনিমাম এক্সিকিউটিভ অফিসার হতে হবে বা অ্যাসিস্ট্যান্ট কমিশনার হতে হবে এবার তার উপরে যদি তুমি কারো কাছ থেকে ভেরিফাইড ভেরিফাই করে নিতে পারো তবেও কিন্তু হবে তাহলে এটা হলো শহরের জন্য এই হচ্ছে ব্যাপার তাহলে শুধুমাত্র বিডিও নয় শুধুমাত্র এসডিও নয় বিডিও এসডিও তো অপশন আছে তাছাড়া কি আছে তাছাড়া আছে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সেন্ট্রাল গভর্নমেন্টের অথবা স্টেট গভর্নমেন্টের যারা গ্রামে থাকো এবং যারা শহরে থাকো তাদের জন্য এক্সিকিউটিভ অফিসার মিউনিসিপ্যালিটির বা অ্যাসিস্ট্যান্ট কমিশনার তোমরা কিন্তু তাদের কাছ থেকে এটা ভেরিফাই করে নিতে পারো এইবার এবার তো তুমি যদি কারোর কাছ থেকে যদি ভেরিফাই করে নিতে না পারো তখন কি করবে তখন তাহলে টিএফডাব্লিউ কোটা ছাড়াও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে সেই ক্ষেত্রে কোনোরকম ইনকাম সার্টিফিকেট লাগছে না বা এটা এই যে এই এই যে ফর্ম্যাটটা আছে এই ফর্ম্যাটটা তোমার কোনোভাবেই কিন্তু কারোর কাছ থেকে ভেরিফাই করার প্রয়োজন পড়ছে না বা অ্যাটেস্টেড করার প্রয়োজন পড়ছে না আর দেখো এটা তখনই পড়বে যখন তুমি টিএফডব্লিউ কোটার মধ্যে তোমার সিট অ্যালোটেড হবে তুমি অ্যাপ্লাই করছো মানেই যে তোমার কোটার মধ্যে সিট অ্যালোটেড হবে এটা কিন্তু নাও হতে পারে তুমি টিএফডব্লিউ কোটার মধ্যে অ্যাপ্লাই করলে কিন্তু টিএফডব্লিউ কোটাতে সিট পেলে না এটাও কিন্তু হতে পারে তখন কিন্তু এটা যে তুমি এত কষ্ট করে এটা জোগাড় করবে অ্যাটেস্টেড করে নেবে সেটার কোনো গুরুত্ব থাকবে না তাহলে আশা করছি বুঝতে পারলে এটা কার কাছ থেকে তুমি এটা সাইন করাতে পারো কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার হয়েছে তো এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ পলিটেকনিকের আরও আপডেটেড ভিডিওর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমি যখন ভিডিও আপলোড করব ফার্স্ট নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করো আর আমি আর একটা জিনিস মনে করছি সেটা হলো যে এই পলিটেকনিকে হেল্প করার জন্য আমার একটা হেল্প ডেস্ক গ্রুপ আছে গ্রুপ নট চ্যানেল হোয়াটসঅ্যাপে আছে তো সেখানে তোমরা তোমাদের যদি কোনোরকম প্রশ্ন থাকে সেখানে আমাকে মেসেজ করে প্রশ্ন করতে পারবে মানে তোমরাও সেখানে মেসেজ করতে পারবে এবং সেই মেসেজের আমি রিপ্লাই করবো যতটা সম্ভব হেল্প করা যায় সেভাবে আমি রিপ্লাই করবো